আসসালামু আলাইকুম। খুব মজাদার একটি চকলেট কেকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। রেসিপির শুরুতে চকলেট কেকটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। খুব সহজে কাপের মাপেই কিন্তু আপনারা চাইলে এই চকলেট কেকটা বাসায় তৈরি করে ফেলতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেই। এর জন্য রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়ে নিয়েছি এবং ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে ডিমটা বিট করে নিতে হবে। ডিমের টেক্সচারটা যখন এই পর্যায়ে আসবে তখন এতে কোয়ার্টার কাপ পরিমাণ চিনি 2 থেকে 3 বারে অ্যাড করতে হবে এবং বিট করতে হবে। এই পর্যায়ে চিনিটা কিন্তু ব্লেন্ড করে নেওয়ার প্রয়োজন নেই, আস্তদানার চিনিটাই আপনারা খুব সহজে ব্যবহার করতে পারেন। বিটটা একটু সময় নিয়ে করতে হবে। বিট করে নেওয়া হয়ে গেলে এতে 1 টেবিল চামচ পরিমাণ রান্না করার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এই অয়েল পটটা কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজ ইয়াম্মি বেকিং বক্সে পেয়ে যাবেন। সাথে 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং 1/2 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি। আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে 10 সেকেন্ডের জন্য সব কিছু একত্রে খুব ভালো মতো মিক্স করে নিব। এক্ষেত্রে ওভার মিক্স করলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কেকটা আর ফুলবে না। শুকনো উপকরণ চেলে নেওয়ার জন্য একটি চালনি নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এবং 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সব কিছু একত্রে খুব ভালো মতো মিক্স করে চেলে নিচ্ছি। আমি সবসময় বেকিংয়ের জন্য কিন্তু মালেশিয়ান সেলবার্নের কোকো পাউডারটা ব্যবহার করি, যেটা আপনারা আমাদের ফেসবুক পেজ ইয়াম্মি বেকিং বক্সে পেয়ে যাবেন। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে খুব আলতো হাতে মিশ্রণটা মিক্স করে নিব। একটি 6 ইঞ্চি কেক টিনে বেকিং পেপার বিছিয়ে এতে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবং 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে এটা 35 মিনিটের জন্য বেক করে নিব। চকলেট টপার তৈরি করার জন্য আমি ডার্ক চকলেট মাইক্রোওয়েভ ওভেনে 30 সেকেন্ডের জন্য দিয়ে মেল্ট করে নিয়েছি। এবার চকলেট মোল্ডে আমি চকলেটগুলো চামচের সাহায্যে দিয়ে সেট করে নিচ্ছি। আর এরকম কাটা চকলেট মোল্ডগুলো আপনারা খুব সহজলভ্যভাবে আমাদের ফেসবুক পেজ ইয়াম্মি বেকিং বক্সে পেয়ে যাবেন। পেজের লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কাইন্ডলি একটু চেক করে নেবেন। চকলেট দিয়ে খুব ভালো মতো সেট করে নেওয়া হয়ে গেলে মোল্ডগুলো কিন্তু একটু ট্যাপ করে নিতে হবে এবং এটা ডিপে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। হুইপড ক্রিম তৈরি করার জন্য আমি 1/2 কাপের চেয়ে একটু বেশি পরিমাণ বরফ ঠান্ডা হুইপড ক্রিম নিয়ে ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি। এ পর্যায়ে এতে 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার, 1/2 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি এবং ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। কেকটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। এবার একটি ব্রেড নাইফের সাহায্যে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী কেকটাকে আমি 3টি স্লাইস করে নিব। আপনারা অনেকেই বুঝতে পারেন না, যার জন্য আমি এই স্টেপটাও দেখিয়ে দিচ্ছি। আর দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে। একটি কেক বোর্ডের ওপর অল্প একটু ক্রিমলি দিয়ে কেকের 1 স্তর দিয়ে দিচ্ছি এবং এতে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তৈরি করে রাখা চকলেট হুইপড ক্রিমের 1 স্তর পরিমাণও এর ওপর দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগ দিয়ে দিলে হয় কি, স্তরটা একদম সমানভাবে ছড়িয়ে যায়। এর ওপরে চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। আর এই চকলেট গানাশটা আমি তৈরি করেছি যে চকলেট মেল্টেডটা রয়ে গিয়েছিল তার সাথে 1/4 কাপ পরিমাণ হুইপড ক্রিম মিক্স করে। এভাবে প্রতিটা লেয়ারে দেয়া হয়ে গেলে কেকের বাহিরের দিকে আমি চকলেট হুইপড ক্রিমের সাহায্যে পাইপ করে নিচ্ছি এবং একটি জিগজ্যাগ স্ক্র্যাপারের সাহায্যে 4/5টাতে একটু জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছি এবং আমি সেম ডিজাইনটাও কিন্তু ওপরের দিকেও করে নিয়েছিলাম। তৈরিকৃত চকলেট গানাশ আমি ওপরে খুব ভালো মতো স্প্রেড করে দিয়ে দিচ্ছি। চকলেট গানাশ যখন কেকের ওপর দেওয়া হবে তখন চকলেট গানাশটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। গানাশ দিয়ে সেট করার পর এটা ফ্রিজে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে আমি এখানে ডিজাইনটা করে নিচ্ছি 6B নোজেলের সাহায্যে।
আর আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডিজাইনটা কিভাবে করছি। আর নিচের দিকের বর্ডারটা দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের স্টার নোজেলের সাহায্যে। এবার কেকের ওপরের দিকে যে টপারগুলো তৈরি করে রেখেছিলাম সেই টপারগুলো দিয়ে মন মতো সাজিয়ে দিচ্ছি। আপনারা এমন অনেক সুন্দর সুন্দর টপার আমাদের পেজ ইয়ামি বেকিং বক্সে পেয়ে যাবেন। পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, সবাই আমাদের পেজটি ভিজিট করে একটা লাইক কমেন্ট করে দিবেন। এবার আমি আপনাদের কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট এবং কতটা পারফেক্ট হয়েছে। এবার একটা পিজা প্যালেট নাইফের সাহায্যে এটা তুলে নিচ্ছি এবং এটাও কিন্তু আপনারা খুব সহজলভ্যভাবে আমাদের পেজ ইয়ামি বেকিং বক্সে পেয়ে যাবেন। আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে প্লিজ একটা হলেও কমেন্ট করে দিবেন এবং আমার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।